সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে লক্ষাধিক টাকা মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে দিলেন গোড়াবাবু। সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে করোনা মোকাবিলায় মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে জগৎবল্লভপুর পঞ্চায়েত সমিতির সহসভাপতি শেখ মোহাম্মদ ইব্রাহিম ওরফে গোড়াবাবু লক্ষাধিক টাকা তুলে দিলেন। এর আগেও তিনি পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে লক্ষাধিক টাকা বিভিন্ন জায়গা থেকে অনুদান জোগাড় করে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে তুলে দিয়েছিলেন। একটাই কথা, এই করোনার জন্যে মুখ্যমন্ত্রী যে ত্রাণ তহবিল খুলেছে সেই জায়গায় আমরা ব্যক্তিগতভাবে সাহায্য করছি এবং আরও মানুষের কাছে আবেদন করছি মুখ্যমন্ত্রী এই সময়টাকে তার পাশে দাঁড়াবার জন্য। এখন আমি আমার ব্যক্তিগত প্রচেষ্টায় মুখ্যমন্ত্রীর কাছে 1,00,000 টাকা দিলাম। লকডাউন যদি বাড়ে আগামী দিনে আরও আমি নিজে ব্যক্তিগতভাবে দেবো এবং আরও মানুষের কাছ থেকে তুলে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দিতে হবে, কেন মুখ্যমন্ত্রীর পাশে এই সময় আমাদের দাঁড়াবার দরকার। ইব্রাহিম, সহকারী সভাপতি, জগৎবল্লভপুর পঞ্চায়েত সমিতি। হাওড়া থেকে রাকেশ মাইতি, টাইমস বাংলা।